কমিউনিজমের লাল সন্ত্রাস উনিশশো সতেরো সালে সংঘটিত অক্টোবর বিপ্লব সফল হলে রাশিয়ার ক্ষমতায় আসে বলসেভিকরা কয়েক মাস আগে সংঘটিত ফেব্রুয়ারি বিপ্লবের পর যার সাম্রাজ্যের পতন হলে দ্বিতীয় নিকোলাসকে অপসারণ করত অন্তবর্তীকালীন সরকার গঠন করা হলেও অক্টোবর বিপ্লবের পর তা মুখ থুবড়ে পড়ে এবং কমিউনিজমের শাসন প্রতিষ্ঠিত হয় ভ্লাদিমির লেনিন ছিলেন এই বিপ্লবের সম্মুখ নায়কদের একজন ফলে বিপ্লব পরবর্তী সরকার কাঠামোয় তিনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন কমিউনিজম ক্ষমতা এসেছিল সাম্যের স্লোগান দিয়ে সকল বৈষম্য দূর করার আশা দেখিয়ে যার দেশ শাসনের দুঃসহ স্মৃতি ভুলে নতুন আশায় বুক বেঁধেছিল সবাই কিন্তু দিন যত গেল স্পষ্ট হলো কমিউনিজম মূলত শোষণের তাত্ত্বিক হাতিয়ার কথিত মার্কসবাদ ও লেনিনবাদ জুলুমের পথ আরও সুগম করে প্রায় সত্তর বছরের শাসনকালে কমিউনিজম প্রতিনিয়ত নতুন নতুন জুলুমের সূচনা করেছিল এসব জুলুমকে বৈধতা দেয় কমিউনিজমের তাত্ত্বিক মোড়ক দেশে দেশে কমিউনিজমের সমর্থকরা এসব জুলুমকেই প্রচার করে সাম্য ও ন্যায় বিচার নামে কমিউনিজমের অনেক অপরাধের অন্যতম অপরাধ হল মধ্য এশিয়ায় চালানো নৃশংসতা সচরাচর যে ইতিহাস আমাদের অজানায় থেকে যায় মধ্য এশিয়া সমৃদ্ধ জনপদে কমিউনিজমের থাবা বলসেভিক বিপ্লবের ফলে নিকটস্থ ভূমিতে অবস্থানরত মুসলমানদের সামনে একটি প্রশ্ন উপস্থিত হল এই বিপ্লবের ভবিষ্যৎ কী এবং মুসলমানদের সাথে এই বিপ্লবীদের আচরণ কেমন হবে মধ্য এশিয়ার ভূমিতে মুসলমানদের সংখ্যা কম ছিল না তারা ছড়িয়েছিল প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে আয়তনে যান আফ্রিকা মহাদেশের চেয়েও বড় এই অঞ্চলের মুসলমানদের ছিল সমৃদ্ধ ইতিহাস দীর্ঘ সময় তারা উড্ডীন রেখেছে জিহাদের পতাকা মধ্য এশিয়ার মাটিতেই জন্ম নিয়েছেন জগৎ বিখ্যাত অনেক ইলমি ব্যক্তি এমন সব ইলমি খেদমত আঞ্জাম দিয়েছেন তারা যার বিস্তারিত বিবরণ উপস্থাপন করতে কলম অক্ষম এই অঞ্চলের মুসলমানদের সাথে রাশিয়ার পুরনো সম্পর্ক ছিল চতুর্দশ শতাব্দীতে রাশিয়া শাসন করেছিল মুসলমানরাই মস্কো তখন ছিল বার্কে খানের অধীনে কিন্তু পরে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে জারের শাসন মুসলমানদের জন্য নিয়ে আসে দুঃসহস্মৃতি এ সময় একের পর এক দখল করা হয় মুসলমানদের ভূমি সেখানে চালানো হয় নির্যাতনের স্টিম রোলার ফলে বলসেবিকদের হাতে জারের পতন মুসলমানদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে বলে ধারণা করেছিল অনেকে অক্টোবর বিপ্লবের পর উনিশশো সালের পনেরো ডিসেম্বর লেনিন এক বক্তব্যে মুসলমানদের উদ্দেশ্য করে বলেন হে মুসলমানরা তোমাদের মসজিদ নামাজ ঈদগাহ উৎসব আচার সব কিছু নিরাপদে হবে তোমরা এগিয়ে এসে যার বিরোধী বিপ্লবকে সাহায্য করো তোমাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে লেনিনের বক্তব্য থেকে মনে হচ্ছিল যারের আমলে মুসলমানরা যে নির্যাতন ও অত্যাচারের মুখোমুখি হয়েছিল তা থেকে মুক্তির সময় চলে এসেছে যদিও এই আশা ছিল বাস্তবতা বিবর্জিত কারণ কমিউনিজমের প্রবক্তারা সবাই ছিলেন ধর্মবিদ্বেষী লেনিন নিজেই বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছিলেন ধর্ম হল রূপকথা ও অজ্ঞদের বিষয় আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না এদিকে অক্টোবর বিপ্লবের পুরোধা ব্যক্তিদের বড় অংশই ছিলেন ইহুদি লেনিন নিজেও ছিলেন ইহুদি আর মুসলমানদের প্রতি ইহুদিদের বিদ্বেষ অনেক পুরনো। এবং সামান্য সুযোগ পেলেই এটি প্রকাশে তারা দ্বিধা করে না সম্ভবত মুসলমানদের মন থেকে দ্বিধা দূর করতেই লেনিন বেশ কিছু পদক্ষেপ নেন যা থেকে মনে হচ্ছিল তার মনে ইসলামের প্রতি কোনো বিদ্বেষ নেই তার এসব পদক্ষেপের প্রথমটি ছিল মুসাফি উসমানি বলে পরিচিত কোরআনুল কারিমের একটি প্রাচীন পাণ্ডুলিপি মুসলমানদের কাছে ফিরিয়ে দেওয়া আঠারোশো আটষট্টি সালে যার শাসনামলে এটি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মুসা ফিরিয়েই খান্ত হননি লেনিন যার আমলে জব্দকৃত মুসলমানদের অনেক ঐতিহাসিক নথিপত্র ও দলিল দস্তাবেজও তুর্কিস্তান ও ককেশাসের মুসলমানদের কাছে ফিরিয়ে দেওয়া হয় যার আমলে রাশিয়ার ওরেনবার্গ শহরের কিছু মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল লেনিন সেগুলো চালু করার অনুমতি দেন লেনিনের এসব কার্যক্রমে মুসলমানদের মনে হচ্ছিল তারা এমন একজন শাসকের দেখা পেয়েছে যিনি তাদের প্রতি সহানুভূতিশীল এ সময় কমিউনিস্টরা নানাভাবে তাদের মতবাদ প্রচার করছিল মুসলিম সমাজে তাদের আলোচনা থেকে মুসলমানদের অনেকের ধারণা হচ্ছিল কমিউনিজম হয়তো কোরআন সুনহা থেকে আহরিত কোনো মতবাদ যার সাথে ইসলামী শরিয়ার কোনো সংঘর্ষ নেই কমিউনিস্টদের বক্তব্যের কারণে মুসলমানদের অনেকেই মনে করতে থাকে কমিউনিজমের আগমন হয়েছে মুসলমানদেরকে ইংরেজ ও ইউরোপীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে তবে পরবর্তী বছরগুলোর ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ইসলাম বা মুসলমানদের প্রতি কমিউনিস্টদের মাত্র সহানুভূতি ছিল না শুরুর দিকে তারা এটা করেছিল বাধ্য হয়ে যেন জনসমর্থনের অভাবে অক্টোবর বিপ্লব ব্যর্থ না হয় যখন তারা নিশ্চিত হয় বিপ্লব টিকে গেছে তখনই তারা নিজেদের আসল চেহারা প্রকাশ করে ফলে বিপ্লবের শুরুতে কমিউনিস্টদের কাছে মুসলমানরা যে আশা করেছিল তা মিলিয়ে যায় খুব দ্রুতই কমিউনিজম তার প্রথম আঘাত হানে বিপ্লবের পরের বছর উনিশশো সালে এ আঘাতের লক্ষ্যবস্তু ছিল তৎকালীন তুর্কিস্তান তুর্কিস্তান বলতে বোঝানো হয় বর্তমান তুর্কমেনিস্তান কাজাকস্তান উজবেকিস্তান কির্গিস্তান ও চীনের জিংজিয়াং বুখারা তিরমিজ সমরকন্দ মার্ভ কাশগড়ের মতো ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ শহরগুলো এই এলাকার অন্তর্ভুক্ত এর রয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী ইতিহাস এখানে জন্মেছেন ইব্রাহিম বিন আধাম জায়েদ বলখী ফজলুল্লাহ মাইহানি আব্দুল্লাহ আনসারি শায়েখ বাহাউদ্দিন নকশাবন্দী আজিজ নাসাফি ও আলাউদ্দিন সিমনানির মতো বিখ্যাত সুফিগণ জন্মেছেন আবুলাই সমরকন্দি জারুল্লাহ জমখশ্রী শায়েখ শিহাবুদ্দিন শায়েখ আলী সমরকন্দি ও হারুরি বুশানজির মতো প্রখ্যাত মুফাসিরগণ যাদের লিখিত তাফসির গ্রন্থগুলো সমৃদ্ধ করেছে ইসলামী বিশ্বকে এখানেই জন্মেছেন আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম দারিমি ইমাম আবু দাউদ হাকিম তিরমিজি ও ইমাম কাফফাল শাসিয়ের মতো সুপরিচিত মুহাদ্দিসগণ এখানে জন্মেছেন ইলমুল কালাম ও ফিখের ইমামগণ এখানে জন্মেছেন শামসুল আইম্মা শারাকসী আলাউদ্দিন তুর্কমানি শাইখুল ইসলাম রাজিউদ্দিন সারাকসি, বুরহানউদ্দিন মার্গিনানি ইমাম সামানি আবুনসল ইসমাইল বিন হাম্মাদ জাওহারি ও সিরাজুদ্দিন ইউসুফ সাক্কাকির মতো বহু আলেম যাদের বাদ দিয়ে ইসলামী শাস্ত্র নিজের অস্তিত্ব ঘোষণা করতে অক্ষম ছিল এক কথায় ইসলামী সভ্যতা সংস্কৃতির এক অনুপম নিদর্শন ছিল এ অঞ্চল খেলাফতের আশেদা ও উমায়া যুগেই এ অঞ্চলের বেশিরভাগ এলাকা মুসলমানদের হাতে জয় হয় তাতার আক্রমণের আগ পর্যন্ত এলাকায় মুসলমানরা সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির সাথে বসবাস করছিল তবে তাতারদের আক্রমণের ফলে প্রায় এক শতাব্দী যাবৎ এখানকার জনপদগুলো মুসলিম শূন্য হয়ে পড়ে কিন্তু পরে তাতাররা ইসলাম গ্রহণ করলে আবারও এখানে মুসলিম শাসন ফিরে আসে তবে শাসন আমলে তাদের সেন শিকার হয় এ অঞ্চল সতেরোশো সাল থেকে যার শাসিত রাশিয়া এ অঞ্চলে আগ্রাসন শুরু করে তাদের এই আগ্রাসনের মোকাবিলায় দাগিস্তানে মানসুর আশুমা ও ইমাম শামিল সহ অন্যান্য মুজাহিদ এগিয়ে আসেন দাগিস্তানের বাইরে অন্যান্য অঞ্চলেও প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকে উদাহরণস্বরূপ বলা যায় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে তুর্কিস্তানে ১৬ বার যারদের বিরুদ্ধে বিদ্রোহ হয় অক্টোবর বিপ্লবের পর এ অঞ্চলের মুসলমানরা ভেবেছিল এবার তারা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে লেনিনের প্রাথমিক বিভিন্ন পদক্ষেপ ও বক্তব্য তাদেরকে সাহস যোগাচ্ছিল কিন্তু কমিউনিস্টরা পূর্ণ ক্ষমতা পেয়েই মধ্য এশিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন শুরু করে মধ্য এশিয়ার মেধাবী তরুণদের মস্কো এনে তাদের মগজ ধোলাইয়ের কাজ চলতে থাকে জোরে তাদেরকে দীক্ষিত করা হয় মার্কসের মতবাদে তাদের মন থেকে মুছে ফেলা হয় ইসলামের প্রতি ভালোবাসা ও আনুগত্য আল্লাহ নির্দেশিত বিধানের চেয়ে মানবরচিত মতবাদ তাদের কাছে প্রিয় হয়ে ওঠে এই তরুণরা নিজেদের দেশে ফিরে প্রচার করতে থাকে কমিউনিজম ইসলামের প্রতি চূড়ান্ত অবজ্ঞা ও তাচ্ছিল্য ফুটে ওঠে তাদের বক্তব্যে ফারগানার একজন বাসিন্দা আজম হাশেমি তার স্মৃতিকথায় এমন একজন প্রচারকের ইসলাম বিদ্বেষের বিষয়টি তুলে ধরেছেন এ ধরনের প্রচারকরা কৃষকদের অধিকার ও সমবণ্টন নীতির কথা বলে তরুণদের মাঝে জনপ্রিয়তা লাভ করে তবে সাংস্কৃতিক আগ্রাসনের দীর্ঘ মেয়াদি ফলাফলের জন্য অপেক্ষা করতে প্রস্তুত ছিলেন না লেনিন উনিশশো আঠারো সালের এপ্রিলে তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেনাবাহিনীকে নির্দেশ দেন তুর্কিস্তানে হামলা করতে নির্দেশ পেয়ে তুর্কিস্তানের মাটিতে প্রবেশ করে রুশ বাহিনীর দৈত্যাকার ট্যাঙ্কগুলো আকাশে উঠতে থাকে বোমারু বিমান নির্বিচারে বোমা নিক্ষেপ করা হয় সামরিক ও বেসামরিক মানুষদের কোনো তফাত না করেই চালানো হয় হত্যাচক্য এই নির্মম সামরিক অভিযানে নিহত হয় প্রচুর মানুষ তাদের সংখ্যাটা অবশ্য সঠিকভাবে নির্ধারণ করা যায় না যেভাবে নির্ধারণ করা যায় না কমিউনিজম আমলে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডগুলোতে নিহতের সংখ্যাও একই বছরের শেষ দিকে উত্তর ককেশাসে চালানো হয় রুশ অভিযান ফিরে আসে যার আমলে চালানো অভিযানের দুঃসহ স্মৃতি লেনিনের বক্তব্যের এক বছর পার না হতেই স্পষ্ট হয়ে যায় কমিউনিজমের ইসলাম বিদ্বেষ বুখারার পতন ঐতিহ্যের শহরে বিষাদ বেদনা নাহারে অবস্থিত বুখারা শহর হাজার বছর যাবৎ ধারণ করে আছে মুসলিম সভ্যতার ঐতিহ্য বর্তমানে এই শহরটির অবস্থান উজবেকিস্তানে কিন্তু কমিউনিজমের আগ্রাসনকালে এটি ছিল সমৃদ্ধ তুর্কিস্তানের অংশ বোখারা প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসনামলেরও আগে এর গোড়াপত্তন করেছিলেন সিয়াওয়াস বিন কাইকাওয়াস চুয়ান্ন হিজড়িতে মোয়াবিয়া রদি আল্লাহ তালায়ন হুইয়ের শাসনামলে খুরাসানের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ সন্ধির মাধ্যমে শহরটির অধিকার লাভ করেন তবে কয়েক বছর পর শহরটি মুসলমানদের হাত ছাড়া হয়ে যায় নব্বই হিজরিতে কোতাইবা বিন মুসলিম যুদ্ধের মাধ্যমে শহরটি জয় করে পুনরায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুসলিম শাসনামলে এই শহরটি হয়ে ওঠে চর্চার শহর এখানে জন্ম নেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহগণ এ শহরেই জন্মেছেন মুহাদ্দিস ইসাক ইবনে রাহওয়াই যিনি তার শিষ্য ইমাম বুখারিকে সহি বুখারি গ্রন্থ সংকলন করতে অনুপ্রাণিত করেছিলেন এখানে জন্মেছেন ইমাম বুখারি ইসলামী দুনিয়ায় যার পরিচয় দেয়া বাহুল্য এখানে জন্মেছেন তারিখে বুখারা গ্রন্থের লেখক আল্লামা গুঞ্জার যার সম্পর্কে হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি বলেছেন তিনি তার যুগের ইমাম ছিলেন শাইখুল ইসলাম ইয়াজিদ বিন হারুনও জন্মেছেন এই শহরেই তিনি ছিলেন আলী ইবনুল মাদিনী ও আহমদ ইবনে হাম্বুলের মতো যুগ যুগশ্রেষ্ঠ আলেমদের শিক্ষক আঠারোশো আটষট্টি সালে শাসন আমলে বুখারা মুসলমানদের হাতছাড়া হয় অক্টোবর বিপ্লব সফল হলে বুখারার তরুণদের মধ্যে কমিউনিজমের প্রতি ব্যাপক আগ্রহ দেখা দেয় এই তরুণদের বড় অংশ ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত যে কোন নতুন মতবাদের প্রতি তাদের বেশ দুর্বলতা ছিল তরুণদের এই অংশটি শিক্ষা ব্যবস্থার সংস্কার ও স্বাধীন মত প্রকাশের পক্ষে দাবি তোলে তরুণদের এই দলে উসমান খাজা ও আব্দুর রৌফ নামে দুজন সক্রিয় কমিউনিস্ট ছিল যারা ছলে বলে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছিল উনিশশো উনিশ সালে নভেম্বরের দিকে কমিউনিস্টরা বুখারায় শক্তিশালী হয়ে ওঠে তারা প্রকাশ্যে নিজেদের মতবাদ জানান দিতে থাকে এবং রাশিয়ার কমিউনিস্টদের সাথে যোগাযোগ গড়ে তোলে উনিশশো সালের শুরুতে কমিউনিস্টদের একটি বৈঠকে প্রস্তাব করা হয় রাশিয়ান কমিউনিস্টরা বুখারায় হামলা চালাবে সেক্ষেত্রে আঞ্চলিক কমিউনিস্টরা তাদেরকে সাহায্য করবে উনিশশো সালে তারা বুখারা আক্রমণ করে আগস্টের শেষ দিকে চালানো এই হামলায় বুখারার অপ্রস্তুত ও নিরস্ত্র নাগরিকরা কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলার সময় পায়নি রেড আর্মির অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সামনে বুখারার মজবুত প্রাচীরও দুর্বল প্রমাণ হয় শহর রক্ষার দায়িত্বে থাকা দেড়শো নৈশো প্রহরীকে কমিউনিস্টরা কোনো সংঘর্ষ ছাড়াই গ্রেফতার করতে সক্ষম হয় রাত চারটার দিকে পুরো শহর যখন ঘুমে বিভোর তখন আচমকা গর্জে ওঠে রুশ সেনাদের ট্যাঙ্কগুলো কমিউনিজমের স্লোগান দিতে দিতে শহরে প্রবেশ করে রেড আর্মি নির্বিচারে হত্যা করে শহরের নিরস্ত্র জনসাধারণকে আলেম ও জনসাধারণের একাংশ তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা চালায় কিন্তু রেড আর্মি সহজেই এই দুর্বল প্রতিরোধ নস্বাত করে দেয় শহরে অবস্থানত কমিউনিস্টরা রুশ সেনাদের সাথে হাত মেলায় এবং শহরের বাসিন্দাদের বিরুদ্ধে লড়াই শুরু করে তারা শহরের বিভিন্ন স্থাপনা সম্পর্কিত তথ্য ও অলিগলির ম্যাপ সরবরাহ করে রুশ সেনাদের দেয় ফলে অল্প সময়ের মধ্যেই রুশ সেনারা পুরো শহরে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় প্রতিরোধকারীদের সবাইকে শহীদ করা হয় চোদ্দ দিনের এই যুদ্ধে বুখারার অন্তত পঞ্চাশ হাজার বাসিন্দাকে হত্যা করা হয় শিশু নারী বৃদ্ধদেরকেও রেহাই দেওয়া হয়নি আগুন ধরিয়ে দেওয়া হয় শহরের বিভিন্ন স্থাপনায় এক মাস পরেও দেখা যায় অনেক ভবনে ধিকি ধিকি আগুন জ্বলছে একজন প্রত্যক্ষদর্শী যুদ্ধের বিবরণ দিয়েছেন এভাবে প্রতিটি অলিগলিতে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল আমাদের প্রস্তুতি ছিল কম গোলা বারুদ ক্রমেই ফুরিয়ে আসছিল বটে কিন্তু যোদ্ধারা মনোবল ধরে রেখেছিল পুরো শহরে ছিল অস্ত্রের গর্জন ও বারুদের গন্ধ রুশ আগ্রাসনের সামনে আমাদের মাটির দেয়ালগুলো ছিল খুবই দুর্বল বাধা কিন্তু আমরা তাদের হাতে সহজে কিছুই তুলে দেইনি। প্রতিটি অলিগুলি ও বাড়ির জন্য যুদ্ধ করেছি তাদের সাথে শহরে নিয়ন্ত্রণ নেয়ার পর নিজেদের ধর্মবিদ্বেষ স্পষ্ট করে কমিউনিস্টরা প্রথম ধাপেই তারা শহরের মসজিদ মাদ্রাসাগুলোর ওপর হস্তক্ষেপ করে তারা শহরের অনেক প্রাচীন মাক্তাবা ও পাঠাগার পুড়িয়ে দেয় পুড়ে ছাই হয়ে যায় হাজার বছরের মুসলমানদের জ্ঞানশাস্ত্র মূলত কমিউনিস্টদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের স্মারকগুলো ধ্বংস করা রুশ প্রাচ্যবিদ ভ্যাসিরি বার্টোল্ড বুখারা পতনের কিছুদিন পর সেখানে সফর করেছিলেন সে সময় তিনি দেখেন মুসলিম আমলে তৈরি বেশ কিছু বইপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এসব বইপত্রের বাধাই ছিল সোনায় মোড়ানো কমিউনিস্টরা বুখারার সরকারি কোষাগারেও হামলা করে এবং সেখানে সংরক্ষিত বিপুল নগদ অর্থ ও সোনারূপা মস্কো নিয়ে যায় মুখে সাম্যের কথা বললেও লুণ্ঠনের প্রতি কমিউনিস্টদের ছিল আজন্ম টান ওসমান খাজাকে দেয়া হয় তার আনুগত্যের পুরস্কার তাকে বানানো হয় বুখারার পুতুল সরকারের প্রধান আজম হাসেমির মতে কমিউনিস্ট আগ্রাসনের আগে বুখারায় আটশো মাদ্রাসা ছিল কিন্তু আগ্রাসনের পর সবগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় এসব মাদ্রাসাকে নাইট ক্লাব গুদামঘর ও কমিউনিস্টদের আড্ডার স্থান বানানো হয় ধর্মীয় ব্যক্তিদের বড় অংশকে অভিযানের শুরুতেই হত্যা করা হয়েছিল আর যারা তখনও জীবিত ছিলেন এবং কমিউনিজমের প্রতি আনুগত্য প্রকাশ করেননি তাদের স্থান হলো কারাগারে প্রকাশ্যে ধর্মীয় বিধিবিধান পালনেও করা হলো কড়াকড়ি মেয়েদের পর্দা নিষিদ্ধ করা হলো উৎসাহ দেওয়া হলো বেপর্দা ও ফিনিক্সিংকে খাদিজা বেগম নামে এক স্থানীয় মহিলার স্মৃতিচারণ থেকে জানা যায় কীভাবে পর্দানশীল মেয়েদেরকে কমিউনিস্টদের সাথে মেলামেশা করতে বাধ্য করা হয়েছিল হাজার বছরের ইসলামী ঐতিহ্যবাহী এ শহর থেকে ইসলামের সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করে কমিউনিস্টরা নিষিদ্ধ করা হয় সকল প্রকার ওয়াজ মাহফিল ও ইসলামী অনুষ্ঠান কোরআনুল কারিমের নুসখা ঘরে রাখাও অপরাধ বলে গণ্য করা হয় এবং এই অপরাধে অনেককেই হত্যা করা হয় শেয়েখ আবদুল্লা আজমের লেখা থেকে জানা যায় একবার একজন রুশ মুসলমান জানতে পারলেন এক ব্যক্তির কাছে কোর আনুল করিম আছে তখন তিনি সেটি দেখার উদ্দেশ্যে পঁয়ত্রিশশো কিলোমিটার সফর করে তার কাছে যান কারণ এর আগে তিনি কখনও কোরআনুল করিম দেখেননি মসজিদে জামাতে নামাজ আদায় করাকে নিষিদ্ধ করা হয় অজুহাত দেখানো হয় মসজিদে সবাই একত্রিত হলে কমিউনিজমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কমিউনিস্ট আগ্রাসনের পূর্বে বুখারায় শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মীয় শিক্ষাবিত্তিক সে সময়ে সাধারণ শিক্ষাকে মুসলিম সমাজে বিরক্তির চোখেই দেখা হতো এবং সমাজে তাদের বিশেষ সম্মান ছিল না কমিউনিস্টরা এই বিষয়টিকে টার্গেট করে কাজে নামে তারা সকল প্রকার ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে সবাইকে কমিউনিস্টদের প্রণীত পাঠ্যক্রম অনুসরণে বাধ্য করে তারা চাচ্ছিল এভাবে নিজেদের বুদ্ধিবৃত্তিক সেবাদাস প্রজন্ম তৈরি করতে এবং অল্প দিনের মধ্যেই দেখা যায় ধর্মীয় সমাজের মধ্যেই কমিউনিজম প্রেমী একদল লোক গড়ে উঠেছে ফখরুদ্দিন খেদিভ নামে একজন আলেন তার বক্তব্যে কমিউনিজমের গুণগান গাইতে গিয়ে বলেন কমিউনিজম আমাদের মাঝে শান্তি ও স্বস্তি ফিরিয়ে এনেছে আমি তাদের মঙ্গল কামনা করি তারা যা করছে এ সবই রাসূলুল্লাহর নীতি মূলত এসবই ছিল কমিউনিজম পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কুফল কমিউনিস্টরা জনগণের মনে নিজেদের মতবাদ পোক্ত করতে সিনেমা নাটকে সাহায্য নেয় এসব সিনেমা ও নাটকে কার্ল মার্কস লেনিন প্রমুখের চিন্তাধারা ও জীবন দর্শনকে আদর্শ হিসেবে দেখানো হতো গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করা হয় কমিউনিস্টদের পার্টি অফিস এই অফিসের কাজ ছিল কমিউনিজম প্রচার করা এবং এলাকার ধার্মিক মহলকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা নিজেদের স্বার্থে গুণাহ ও পাপাচারকে উস্কে দেয় কমিউনিস্টরা ফ্রি মিক্সিংকে আধুনিকতা হিসেবে দেখানো হয় এবং তরুণীদেরকে পর্দা ছাড়তে বাধ্য করা হয় নিজেদের নিয়ন্ত্রিত প্রতিটি এলাকায় ক্লাবঘর প্রতিষ্ঠা করে কমিউনিস্টরা মুসলিম তরুণীদের উৎসাহ দেওয়া হয় ক্লাবঘরে এসে আড্ডা দিতে এবং ছেলে বন্ধু খুঁজে নিতে মজার ব্যাপার হল ক্লাবঘরে যেতে বেপর্দ হওয়া আবশ্যক ছিল না কিন্তু সেখানকার পরিবেশই এমন ছিল যে মুসলিম তরুণীরা অল্প সময়েই বেপর্দা জীবনে অভ্যস্ত হয়ে উঠত কমিউনিস্টদের এই চাল ছিল ভয়ঙ্কর অল্প দিনেই মুসলিম নারীদের নৈতিক চরিত্রে চরম স্খলন দেখা দেয় তারা কমিউনিস্ট যুবকদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পরিবার ত্যাগ করে অনেকে এই মতবাদে আকৃষ্ট হয়ে মতবাদের জন্য জীবন উৎসর্গ করার ঘোষণা দেয় বুখারার এক ব্যক্তির স্ত্রী তাকে ত্যাগ করে কমিউনিস্টদের পার্টি অফিসে আশ্রয় নেয় লোকটির স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য পার্টি অফিসে যায় কিন্তু সেখানে তাকে লাঞ্ছিত করা হয় ফেরার পথে রাত নেমে এলে সে এক বন্ধুর বাড়িতে রাত যাপন করে শেষ সাথে সে জানতে পারে বন্ধুর স্ত্রীও রাতের বেলা বন্ধুকে ত্যাগ করে চলে গেছে দুই বন্ধু তখনই সেই মহিলার সন্ধানে বের হয় কয়েক মাইল দূরে পাশের গ্রামে মহিলাকে আটক করতে সক্ষম হয় তার দুই বন্ধু মিলে তখনই মহিলাকে হত্যা করে এবং তার লাশ নদীতে ফেলে দেয় নারীদের বেপর্দা করার জন্য তাদেরকে আলেমদের বিরুদ্ধে উস্কে দেয় কমিউনিস্টরা মুসলিম নারীরাই স্লোগান দিতে থাকে মোল্লাতন্ত্র নিপাত যাক অথচ কমিউনিস্ট শাসনের আগে এমন স্লোগান কল্পনাও করা যেত না সমাজের সর্বত্র আলেমদের সম্মান অটুট ছিল কমিউনিস্টরা আলেমদেরকে হেহ প্রতিপন্ন করতে থাকে এবং অন্যদেরও উস্কাতে থাকে কারণ নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ধর্মীয় বলয় ভেঙে ফেলা তাদের জন্য জরুরি ছিল বিভিন্ন শহরে স্থাপিত পার্টি অফিসের মাধ্যমে সুন্দরী মুসলিম নারীদের চিহ্নিত করা হয় এবং তাদেরকে মস্কো ভ্রমণে পাঠানো হয় মস্কো ভ্রমণে যাওয়া এক নারী পরে স্মৃতিচারণ করেছেন সেখানে কমিউনিস্টরা আমাদের সাথে এমন আচরণ করত যা কেবল বাজারি মহিলাদের সাথেই করা যায় নারীদের বেপরোয়া ও লাগামহীন করার মাধ্যমে মধ্য এশিয়ার মজবুত পারিবারিক কাঠামোতে আঘাত করে কমিউনিস্টরা মুসলিম পরিবারগুলোতে শুরু হয় দাম্পত্য কলহ তাসখন্দের মহিলা কমিউনিস্ট নেত্রী খুজাইয়া তার স্মৃতিচারণে জানিয়েছেন স্বামী ফয়জুলার সাথে তার নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই থাকত তার স্বামী চাইতেন না তিনি ঘরের বাইরে গিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন এবং বেপর্দা চলাফেরা করেন তবে পরে খোঁজাইয়ার মোহভঙ্গ হয় তিনি লক্ষ্য করেন বিপ্লবের নামে কমরেডরা নারীদের সতীত্ব হরণে ব্যস্ত বিপর্দা মহিলাদের সতীত্ব হরণ করেই খান্ত হতো না কমিউনিস্টরা অনেক সময় তারা পর্দানসীন মহিলাদেরকেও অপহরণ করে ধর্ষণ করত গবেষক ইএস এস বেটস স্পষ্ট করেই লিখেছেন কমিউনিস্টদের কাছে মহিলা মানেই ছিল ভোগের বস্তু কোথাও কোনো সুন্দরী মহিলার সন্ধান পেলেই ঘর থেকে তুলে এনে ধর্ষণ করত তারা এক কথায় তাকুয়ার মূল্যবোধ গড়ে ওঠা সমাজ কাঠামো ভেঙে কমিউনিস্টরা নিজেদের পছন্দসই ব্যবস্থা চালু করে যেখানে নৈতিক মূল্যবোধের বিচারে মানুষ ও পশুর মাঝে বিশেষ কোনো তফাৎ ছিল না তবে কমিউনিজমের এই আগ্রাসনের যুগেও এখানকার মুসলমানরা নিজেদের স্বকীয়তা ধরে রাখা আপ্রাণ চেষ্টা চালায় তারা গোপনে নিজেদের ঘরের ভেতর মাদ্রাসা গড়ে তোলে সেখানে চলতে থাকে ধর্মীয় পাঠদান এর সবই চলে কমিউনিস্টদের নজরদারি থেকে লুকিয়ে দিনের বেলা তারা নিজেদের স্বাভাবিক কাজকর্ম করতেন তারপর রাতে কমিউনিস্ট সেনারা যখন মদ ও নারী নিয়ে ব্যস্ত হয়ে পড়ত সে সময় মুসলমানদের ঘরে ঘরে চলত কোরআনুল করিম ও দিনী শিক্ষার মজলিস এভাবে এ অঞ্চলের মুসলমানরা নিজেদের মাঝে চর্চা অব্যাহত রাখে কমিউনিজমের আগ্রাসনের যুগেও সমাজের একটি শ্রেণী গোপনে নিজেদের স্বকীয়তা ধরে রেখেছিল এর সুফল দেখা যায় চুহাত্তর বছর পর সোভিয়েত ইউনিয়নের পতন হলে তখন এই অঞ্চলে প্রচুর ওলামা দেখা যায় যারা সমাজের ধর্মীয় নেতৃত্ব দিতে সক্ষম বিষয়টি কমিউনিস্টদের অবাক করেছিল তারা ভেবেছিল এখানে আর কখনো আলেম তৈরি হবে না এখানকার মানুষের মন থেকে তারা ইসলাম মুছে ফেলতে পেরেছে কিন্তু তাদের জানা ছিল না গোপনে এখানকার বাসিন্দারা কতটা বেগবান রূপে নিজেদের মাঝে ইলম চর্চা অব্যাহত রেখেছিল বিভক্ত তুর্কিস্তান কমিউনিজমের নতুন চাল পুরো তুর্কিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কমিউনিস্টরা একটি নতুন সিদ্ধান্ত নেয় তারা তুর্কিস্তানকে পাঁচটি অঞ্চলে ভাগ করে এই পাঁচটি অঞ্চল হল উজবেকিস্তান তাজিকিস্তান কির্গিজস্তান তুর্কেমেনিস্তান ও কাজাকস্তান এই পাঁচটি অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা তারা ঢেলে সাজায় এবং এখানে কমিউনিজম প্রতিষ্ঠা করে সবকটি এলাকা থেকেই তারা ইসলাম ও মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করে তারা চায় মুসলমানদের সমাজে এমন একটি সেবাদার শ্রেণী তৈরি করতে যারা নামে হবে মুসলিম কিন্তু তাদের আকিদা বিশ্বাস বা ব্যক্তিগত জীবনে ইসলামের কোনো চিহ্নই থাকবে না এ লক্ষ্যে তারা এই অঞ্চলে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাতিল করে যেসব অঞ্চলে আরবি ভাষা চালু ছিল সেখানে তা বাতিল করে রুশ ভাষা চালু করে সর্বত্র দাপ্তরিক ভাষা হিসেবে রুশ ভাষাকে স্বীকৃতি দেয়া হয় ধর্মীয় ব্যক্তিদের ভূমিকা অস্বীকার করা হয় যার ফলে সমাজে তাদের ন্যূনতম মূল্যায়নও বন্ধ হয়ে যায় মসজিদ মাদ্রাসা বন্ধ করে সেগুলো অন্য কাজে ব্যবহার করা হয় এসব অঞ্চলে মুসলমানদের জন্য হজ নিষিদ্ধ করা হয় সমবায় কৃষি খামারের নামে শুরু হয় কৃষকের সম্পদ লুট করার পায় তারা কৃষকদের বাধ্য করা হয় সমবায় কৃষি খামারে কাজ করতে ফলে সম্পদের ভারসাম্য নষ্ট হয় দেখা দেয় দুর্ভিক্ষ কৃষকদের অনেকে এই খামারে কাজ করতে রাজি হয়নি তখন তাদেরকে বাধ্য করা হয় এ কাজে কমিউনিস্টরা বলতে থাকে আমরা ভূমির উৎপাদন ব্যক্তি মালিকানা থেকে বের করে তা সম অধিকারে বন্টন করছি অতি শীঘ্র তোমাদের স্ত্রী কন্যাদেরকেও জনগণের সম্পত্তি বলে ঘোষণা দেওয়া হবে এবং তাদেরকে যারা ইচ্ছা ভোগ করতে পারবে তাদের এ বক্তব্যে কৃষকদের মনে দেখা দেয় তীব্র আতঙ্ক তাদের সামনে কোনো পথ খোলা ছিল না বিশেষ করে কমিউনিস্টদের বর্বরতা তারা নিজেদের চোখেই দেখছিল প্রতিনিয়ত কোকন্দে একবার নামাজ পড়ার অপরাধে দশজন কৃষকের হাত কেটে দেওয়া হয় কাজ যাইয়েকশা নামে একটি গ্রামের কৃষকরা নামাজ আদায় করতো এই অপরাধে তাদের সমবায় খামার ভেঙে দেওয়া হয় অনেককে গ্রেফতার করা হয় বুখারার বেশ কিছু এলাকায় কমিউনিস্ট পুলিশরা নির্দেশ দেয় মৃতদের লাশ পুড়িয়ে ফেলতে। এই অমানবিক নির্দেশের বিরোধিতা করে বন্দী হন অনেকেই কাশকাদেরিয়া জেলার কয়েকজন কৃষকের সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সমাজতন্ত্র কী ডারউইন কোন যুগের মানুষ ছিলেন তার মতবাদ কী কিন্তু স্বভাবতই নিরীহ সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো কমিউনিস্টদের এসব তাত্ত্বিক প্রশ্নের জবাব দিতে পারেনি ফলে তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয় রেড আর্মি আর্মির সদস্যরা তাদেরকে প্রায় ২০ মাইল ধাওয়া করে নিজেদের গ্রাম থেকে বিতাড়িত করে একদিকে চলছিল কমিউনিস্টদের অত্যাচার নিপীড়ন অন্যদিকে শুরু হয় দুর্ভিক্ষ এসবের ফলে তুর্কিস্তানে মারা যায় অন্তত ছয় মিলিয়ন মুসলমান উনিশশো সালে তুর্কিস্তান থেকে বিভিন্ন এলাকায় হিজরত করেছিলেন পঁচিশ লাখ মুসলমান উনিশশো সালে তুর্কিস্তানে হত্যা করা হয় এক লাখ মুসলমানকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হত্যা করা হয় তিন লাখ মুসলমানকে সাইবেরিয়ার দুর্গম এলাকায় দেশান্তর করা হয় আরও দুই লাখ মুসলমানদের সাম্য ও ন্যায়ের কথা বলা কমিউনিস্টরা মুসলমানদের প্রতি কোনো দয়া মায়াই দেখায়নি সম্পূর্ণ বিনা কারণে তারা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল উনিশশো সালেও তারা হত্যা করে সাত হাজার মুসলমানকে উনিশশো সালে বিনা কারণে গ্রেফতার করা হয় তেরো হাজার পাঁচশো জনকে গ্রেফতারের পর তাদের করা হয় নির্মম নির্যাতন কমিউনিস্টদের কাছে কৃষি ভূমির যতটুকু গুরুত্ব ছিল এর সিকি ভাগও ছিল না এই মাজনুম মুসলমানদের প্রতি কয়েক দশকের মধ্যে নিহত হয় লাখ লাখ মুসলমান এর জন্য শতভাগ দায়ী ছিল কমিউনিস্টরা কোকন শহরে পরিচালিত সেনা অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল পিটি অ্যালার্টন লিখেছেন এই শহরে চোদ্দ হাজারের বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থানের অবমাননা করা হয় মুসলমানদের সমৃদ্ধ ও সুন্দর সকল পাঠাগার পুড়িয়ে দেওয়া হয় অবরোধের ফলে এখানকার মুসলমানরা বাহির থেকে খাদ্যদ্রব্য আনার সুযোগ পায়নি কদিন পরেই দেখা দেয় দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষে অন্তত নয় লাখ মানুষ মারা যায় উনিশশো সালে রেড আর্মির সহায়তায় চীনা কমিউনিস্ট বাহিনী পূর্ব তুর্কিস্তান দখল করে নেয় এ সময় তারা হত্যা করে দুই লাখ পঞ্চাশ হাজার মুসলমানকে এদের মধ্যে ছিলেন খ্যাতনামা আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ একদম বিনা কারণে তাদের হত্যা করে নিজেদের ক্ষমতা আরোহণের পথ সুগম করেছিল চীনারা অবশ্য এর আগে চীন বিপ্লবের সময় উনিশশো একুশ সালেও দুই লাখ একুশ হাজার মুসলমানকে হত্যা করেছিল চীনা কমিউনিস্টরা উনিশশো সালে রেড আর্মি পূর্ব তুর্কিস্তানের খনিজ সম্পদ লুট করে ফিরে আসে উনিশশো সালে চীনা আর্মি অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে পূর্ব তুর্কিস্তানে এ সময় তারা শহর ও গ্রামে নির্বিচারে গণহত্যা চালায় তাদের হাতে নিহত হয় এক লাখ বাইশ হাজার মানুষ এই হত্যাযজ্ঞ চলতে থাকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময় প্রচুর মুসলমান বাধ্য হয়ে আশেপাশের এলাকায় হিজরত করে তখন থেকে এ অঞ্চল চলে যায় চীনের অধীনে আধুনিক চীনে পূর্ব তুর্কিস্তান একটি প্রদেশ মাত্র যার নাম জিংজিয়াং এখানে বসবাসত প্রায় দুই কোটি উইঘুর মুসলমান এখনও চীনাদের হাতে চরম নির্যাতনের শিকার প্রতিনিয়তই তাদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে চীনা প্রশাসন ককেশাস পুরনো ক্ষতে নতুন ঘা যার শাসনামলেই ককেশাসে হামলা করেছিল রাশিয়া নির্বিচারে হত্যা করেছিল মুসলমানদের দাগেস্তানের মুজাহিদরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিজেদের সামান্য সামর্থ্য নিয়েই তাদের সেই জিহাদের বিবরণ ছিল ইমান দীপ্ত চেতনাদীপ্ত যার সাম্রাজ্যের পতন হলে এই অঞ্চলের মুসলমানরা আশায় বুক বেঁধেছিল কিন্তু কমিউনিস্টরা প্রমাণ করে দেয় তারা যারদের চেয়ে ব্যতিক্রম কেউ নয় কমিউনিজম মূলত শোষণের ভিন্ন উপায় মাত্র উনিশশো বিশ সালের মধ্যে উত্তর ককেশাসের পুরো এলাকা কমিউনিস্টরা নিজেদের দখলে নেয় আধিপত্য প্রতিষ্ঠা করতে তারা নির্বিচারে হত্যা করে মুসলমানদের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে মুসলমানদের অনেকে হিজত করেন পুড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম লুণ্ঠন করা মানুষের ঘরবাড়ি বিনা কারণে বিনা উস্কানিতে এমন হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালিয়ে কমিউনিস্টরা নিজেদের আসল পরিচয় স্পষ্ট করে তুর্কিস্তানের মতো ককেশাসেও মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ করে সেখানে বসানো হয় গানের আসর মানুষের সকল সম্পত্তি সমবায় কৃষি খামারের নামে কমিউনিস্টদের দখলে চলে যায় ককেশাসের মুসলমানরা পূর্ব থেকেই ছিল জিহাদি চেতনায় উজ্জীবিত তারা কমিউনিস্টদের হাতে লাঞ্ছনার এ জীবন মেনে নিতে পারেনি ফলে তারা দফায় দফায় বিদ্রোহ করে এসব বিদ্রোহ দমন করা হয় নির্মম নিষ্ঠুরতার মাধ্যমে ক্রমেই বৃদ্ধি পায় কমিউনিস্টদের হাতে নিহতের সংখ্যা কমিউনিস্টদের সবাই ইসলাম বিদ্বেষী হলেও এক্ষেত্রে স্ট্যালিন ছিলেন অন্যদের চেয়েও এগিয়ে তার শাসনামলে জুলুমের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল তিনি ক্ষমতায় এসে ককেশাসের অন্তত দশ লক্ষ মুসলমানকে সাইবেরিয়া ও আজারবাইজানে দেশান্তর করেন অজুহাত হিসেবে দেখান এরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত স্ট্যালিনের পর নেগিতা ক্রুশ্চেভ যখন ক্ষমতায় বসেন তিনি প্রতিশ্রুতি দেন স্ট্যালিনের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধ থেকে ফিরে আসবেন এ লক্ষ্যে তিনি সাইবেরিয়া থেকে ছয় হাজার ককেশিয়ান মুসলমানকে মুক্ত করে নিজের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন এই মুসলমানরা নিজেদের এলাকায় ফিরে গিয়ে দেখে তাদের ঘরবাড়ি বসতভিটা সব কিছু স্থানীয় ইহুদি ও কমিউনিস্টরা দখল করে বসে আছে তাদের মাথা ওজার কোনো ঠাঁই নেই তাদেরকে চিহ্নিত করে রাখার ফলে তারা অর্থ উপার্জনের কোনো পথ খুঁজে পেল না অনাহারে অর্ধাহারে তাদের বেশিরভাগ মারা যায় কমিউনিস্ট আগ্রাসনের সময় ককেশাসের শীর্ষস্থানীয় ধর্মী ব্যক্তি ছিলেন হাজি মাজমুদ্দিন হাজি উজান ও শেখ কাজী হাসান অন্য মুসলমানদের সাথে তাদের সবাইকেও হত্যা করা হয় স্থানীয় লোককথায় ক্রিমিয়ান পেনিনসুলাকে বলা হতো ছোট জান্নাত আঠাশ হাজার বর্গ কিলোমিটারের সুজলা সুফলা এই উপদ্বীপটি প্রায় দশ শতাব্দী ধরে মুসলমানরা শাসন করছিল যাদের শাসনামলে এই এলাকার হাজার হাজার মুসলমানকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল উনিশশো সালের অক্টোবর বিপ্লবের পর এখানকার অনেক মুসলমানের মধ্যে কমিউনিজমের প্রতি একটা পক্ষপাত দেখা যায় তারা ধারণা করছিল কমিউনিজম তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবে কিন্তু তাদের সে আশা মিলিয়ে যায় অল্প দিনের মাঝেই অন্যান্য এলাকার মতো এখানেও কমিউনিস্টরা নিজেদের ক্ষমতা মজবুত করে শুরু করে মুসলিম নিধন উনিশশো সালে কমিউনিস্টরা ক্রিমিয়ার শাসক নিযুক্ত করে ইহুদি বেলাকোহেনকে উনিশশো সালে কমিউনিস্টরা ক্রিমিয়ার শাসক নিযুক্ত করে ইহুদি বেলাকোহেনকে তার শাসনকালে কমিউনিস্টরা এই এলাকার এক লাখ মুসলমানকে হত্যা করে এবং পঞ্চাশ হাজার মুসলমানকে দেশান্তর করে সোভিয়েত আগ্রাসনের পূর্বে ক্রিমিয়ায় মসজিদ ছিল পনেরোশো চুয়ান্নটি এখানে বসবাসরত মুসলমানের সংখ্যা ছিল পাঁচ মিলিয়ন কিন্তু কমিউনিস্টরা এখানকার প্রচুর মুসলমানকে হত্যা ও নির্বাসিত করে মসজিদগুলো ভেঙে ফেলে বা বন্ধ করে দেয় ফলে সোভিয়েত আগ্রাসনের দুই দশক পর উনিশশো সালে দেখা যায় ক্রিমিয়ায় মসজিদ টিকে আছে সাতশোটি মুসলমানের সংখ্যা নেমে এসেছে তিন মিলিয়নে উনিশশো সালের পনেরো জুলাই প্রকাশিত একটি নথি থেকে জানা যায় সে বছরের জানুয়ারি মাসে দুর্ভিক্ষে মারা গেছেন চোদ্দ হাজার মানুষ মার্চে মারা গেছেন বারো হাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বাহিনী ক্রিমিয়া দখল করে নেয় এ সময় মুসলমানরা আশা করে তারা কমিউনিজমের জুলুম থেকে মুক্তি পেতে যাচ্ছে যদিও নাচ্ছি বাহিনীর কাছে এমন আশা করা ছিল বোকামি তবু যুদ্ধ চলমান বলেই হয়তো নাচ্ছিরা অতিরিক্ত জুলুম নির্যাতন চালানো থেকে বিরত থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জার্মানি পরাজিত হলে নাচ্ছিরা পিছু ঘটে এবং এই এলাকা সোভিয়েত ইউনিয়নের দখলে চলে আসে এবার তারা মুসলমানদের ওপর নির্যাতন চালানোর অজুহাত পেয়ে যায় তারা অভিযোগ করে বিশ্বযুদ্ধের সময় মুসলমানরা সোভিয়েত ইউনিয়নের সাথে বিশ্বাসঘাতকতা করে জার্মানিকে সাহায্য করেছিল এই মিথ্যা অভিযোগে তারা মুসলমানদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে স্ট্যালিনের শাসনকালে ক্রিমিয়ায় শুরু হলো নতুন করে মুসলিম নিধন এবার মুসলমানদের সংখ্যা নেমে এলো অর্ধ মিলিয়নে এই লোকদেরকেও সহ্য করল না কমিউনিস্টরা সকল মুসলমানকে নির্বাসিত করা হলো সাইবেরিয়ায় মুসলমানদের আবাসভূমি বন্টন করা হলো ইহুদিদের মাঝে মুসলমানরা হারালো স্বদেশ হারালো সহায় সম্পত্তি মস্কো থেকে প্রকাশিত বইপত্রে সাহিত্যিকরা তুলে ধরলেন মহান সোভিয়েত ইউনিয়নের সোনালী অবদান পেছনে হারিয়ে গেল মুসলমানদের স্বদেশ হারানোর বেদনা ও নির্বাসনের যাতনা যুগোস্লাভিয়া খ্যাপাটে স্বৈরশাসকের ইতিবৃত্ত অক্টোবর বিপ্লবের আগে কমিউনিজম ছিল তাত্ত্বিক কাঠামো মাত্র যার প্রায়োগিক সফলতা নিয়ে অনেকের মনে দ্বিধা ছিল কিন্তু বলশেভিক বিপ্লবের সাফল্য দেশে দেশে কমিউনিস্টদের আশাবাদী করে তোলে ফলে তারাও নিজ নিজ অঞ্চলে কমিউনিজমের প্রয়োগ ঘটানোর চেষ্টা চালায় এমন একটি অঞ্চল ছিল যুগোস্লাভিয়া যেখানে মার্শাল টিটো সোভিয়েত ব্লকের বাইরে থেকেই কমিউনিজম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আধুনিক যুগোস্লাভিয়ার সাথে মুসলমানদের সম্পর্ক স্থাপনের কাজটি কঠিন মনে হলেও একসময় এই এলাকায় ছিল বিপুল পরিমাণ মুসলমানদের বসবাস বিভিন্ন জরিপ থেকে জানা যায় এখানে অন্তত এক মিলিয়ন মুসলমানের বসবাস ছিল তাদের আর্থিক ও সামাজিক অবস্থানও তুর্কিস্তানের মুসলমানদের চেয়ে পিছিয়ে ছিল না এ অঞ্চলের মুসলমানদের ওপর প্রথম বড় আঘাত আসে আঠারোশো উনআশি সালে সে সময় অস্ট্রিয়ার শাসকের আদেশে এখানকার মুসলমানদের ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা চালানো হয় আঠারোশো সালে এক মুসলমান শিশুকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হলে এর প্রতিবাদে মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং উনিশশো সাল পর্যন্ত টানা দশ বছর তাদের সংগ্রাম চলতে থাকে পরে মুসলমানদের স্বায়ত্তশাসন দেওয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয় উনিশশো সালে প্রতারণার শিকার হয়ে মুসলমানদের একটি ইউনিয়ন গঠনে সম্মত হতে হয় এর ফলে কৃষি সংস্কারের অজুহাতে মুসলমানদের অর্থ ও জমি লুণ্ঠন শুরু হয় একই সাথে চলে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা এ সময় সার্ভ ও ক্রোয়েটরা বসনিয়া ও হার্জে গোভিনিয়া অঞ্চলকে পৃথক করতে সম্মত হয় তারপর এ অঞ্চলের মুসলমানদের পুরোধা ব্যক্তি ডক্টর মোহাম্মদ সাবাহুর ইন্তেকালের আটান্ন দিন পর উনিশশো সালের ২৬ আগস্ট তারা বসনিয়া ও হারজে গোভিনিয়াকে পৃথক করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মার্শাল টিটো পুরো এলাকার নিয়ন্ত্রণ নেন এবং জার্মানির বিরুদ্ধে এখানে প্রতিরোধ গড়ে তোলেন মার্শালটিটো ছিলেন কট্টর মার্ক্সবাদী কমিউনিজমের প্রয়োগ প্রশ্নে স্ট্যালিনের সাথে তার মতবিরোধ থাকলেও এক জায়গায় দুজন ছিলেন কাছাকাছি মেজাজের মানুষ দুজনই মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ লালন করতেন যুদ্ধ চলাকালেই তিনি যুগোস্লাভিয়ার মুসলমানদের ওপর শুরু করেন নির্যাতন নিপীড়ন অল্প কিছুদিনের মধ্যে প্রায় হাজার চব্বিশ মুসলমানকে হত্যা করা হয় এই হত্যাযজ্ঞ থেকে রেহাই মেলেনি নারী শিশু ও বৃদ্ধদেরও অনেক এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় ঘরের ভেতর আগুনে পুড়ে যায় অনেকে অনেককে হত্যা করা হয় পানিতে ডুবিয়ে এই হত্যাযজ্ঞে কমিউনিস্টদের সাহায্য করেছিল স্থানীয় ইহুদিরা তারা মুসলমানদের সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহ করতো কমিউনিস্টদের টিটোরপুরো শাসনামল জুড়েই এ ধরনের হত্যাযজ্ঞ চলতে থাকে এ সময় অন্তত এক লাখ মানুষ বিনা কারণে নিহত হন কমিউনিজম ইসলামের বিরুদ্ধে এক হিংস্র যোদ্ধা বিপ্লবের শুরুর দিনগুলোতে লেনিন ও তার সহকর্মীরা মুসলমানদের যেসব আশ্বাস দিয়েছিলেন তার কোনো বাস্তবতা ছিল না কমিউনিস্ট শাসনের পুরো সময়টা জুড়েই মুসলমানরা ছিল নির্যাতিত তারা চেয়েছিল মুসলমানদের মাঝে একটি নাস্তিক্যবাদী শ্রেণী গড়ে তুলতে ধর্মের সাথে যাদের কোনো বন্ধন থাকবে না এজন্য প্রথমেই তারা সমাজের ধার্মিক শ্রেণীটি বিরুপ্ত করে ফেলে প্রথমত তারা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয় যার ফলে নতুন প্রজন্ম ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকে দ্বিতীয়ত তারা নির্বিচারে আলেমদের হত্যা ও গ্রেফতার করে যেমন উনিশশো সালের একটি জরিপে জানা যায় বুখারা ও খিভা শহর ব্যতীত তুর্কিস্তানের অন্যান্য অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ হাজার আলেম ছিলেন কিন্তু উনিশশো সালে এ সংখ্যা নেমে আসে আট হাজারে কারণ তিরিশের দশকেই বেশিরভাগ আলেমকে হত্যা করা হয়েছে আর কমিউনিস্ট বাধার কারণে নতুন করে আলেম হওয়ার পথও ছিল বন্ধ কমিউনিস্ট বিপ্লবের পূর্বে উনিশশো সালের দিকে সাইবেরিয়া তুর্কিস্তান ককিশাস ও অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রায় পঁচিশ হাজার মক্তব ছিল উচ্চতর ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য ছিল প্রায় এগারো শত মাদ্রাসা শুধু তুর্কিস্তানেই মক্তব ও মাদ্রাসার সংখ্যা ছিল প্রায় সাত হাজার বুখারায় তিনশো সত্তরটির মতো বড় মাদ্রাসা ছিল যেখানে প্রায় চল্লিশ হাজার ছাত্র পড়াশোনা করত এসব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও তরবিয়তের পদ্ধতি ছিল অসাধারণ একজন অমুসলিম লেখক তার স্মৃতি কথায় জানান এসব মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা শেষ করে মজবুত চারিত্রিক বৈশিষ্ট্য ও নৈতিকতার অধিকারী হতো এখানকার ছাত্ররা সুন্নত ও শরীয়তের পাবন্ধ হতো এবং নিজের জীবন ও সমাজে ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকত কমিউনিস্টরা এসব মাদ্রাসা বন্ধ করে সেখানে প্রতিষ্ঠা করে নিজেদের পার্টি অফিস নাইট ক্লাব ও ঘোরা রাস্তা বল প্রায় পঁচিশ বছর একটি মাদ্রাসাও খোলার অনুমতি দেয়নি তারা কিন্তু সেখানে কমিউনিস্টদের নির্ধারিত সিলেবাসের বাইরে অন্য কিছু পড়ানোর অনুমতি ছিল না উনিশশো ছাপ্পান্ন সালে তাসখন্দের বারোকখান মাদ্রাসা খোলার অনুমতি দেয়া হলেও কিছুদিন পর তা বন্ধ করে দেয়া হয় মাদ্রাসা বন্ধ করার পর কমিউনিস্টরা ফৌজদারি আইনে বেশ কয়েকটি ধারা প্রবর্তন করে এই আইনের একশো নম্বর ধারা অনুযায়ী শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া ছিল শাস্তিযোগ্য অপরাধ একশো পঁচিশ নম্বর ধারায় ঘোষণা করা হয় বিয়েতে খুদ্ পড়া যাবে না বাচ্চাদের জন্মের পর কানে আজান দেওয়া যাবে না একশো ছাব্বিশ নম্বর ধারায় মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা তোলা বা দেওয়া নিষিদ্ধ করা হয় মসজিদের ক্ষেত্রেও এই চিত্র ব্যতিক্রম ছিল না মধ্য এশিয়ায় প্রায় একুশ হাজার মসজিদ ছিল কিন্তু উনিশশো সালে প্রকাশিত সোভিয়েত ইউনিয়নের সরকারি রিপোর্ট থেকেই জানা যায় মাত্র তেরোশো বারোটি মসজিদ টিকে আছে অন্য মসজিদগুলোর কিছু ভেঙে ফেলা হয় অন্যগুলোকে নাইট ক্লাব ও কমিউনিস্টদের আড্ডার জায়গা বানানো হয় ক্রিমিয়ার সকল মসজিদ বন্ধ করা হয় উনিশশো সালে দেখা যায় সেখানে একটি মসজিদও অবশিষ্ট নেই মসজিদের ভবন ভেঙে পুরোনো ইট দিয়ে পার্টি অফিস নির্মাণ করে কমিউনিস্টরা আজারবাইজানের সীমাক্ষী শহরেই তেরোটি মসজিদ ভেঙে ফেলা হয় কয়েকটি মসজিদের স্থানে নির্মাণ করা হয় সিনেমা হল তবে কমিউনিস্ট মিডিয়া পুরো ব্যাপারটিই ভিন্নভাবে উপস্থাপন করে মসজিদ ভেঙে ফেলার বিষয়ে রাশিয়ান পত্রিকাগুলো জানায় লোকজন নিজের ইচ্ছায় নিজেদের এলাকার মসজিদ ভেঙে ফেলছে এবং বলছে আল্লাহ ও তার ঘরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এখন মসজিদের জায়গায় স্কুল বানাব তবে কমিউনিস্টদের এসব প্রচারণা প্রত্যাখ্যান করেন আজারবাইজানের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাজেদ এফেন্দি তিনি জানান মসজিদগুলো জোরপূর্বক ধ্বংস করা হয় এবং এক্ষেত্রে স্থানীয় লোকজনের মতামতের কোনো তোয়াক্কা করা হয়নি তাতার স্থানের মসজিদগুলো স্কুল বানানো হয় এবং মসজিদের মিনারে থাকা চাঁদের কাঠামো ভেঙে সেখানে কমিউনিজমের লাল পতাকা ওড়ানো হয় ককেশাসের অনেক মসজিদ ভেঙে ফেলা হয় মসজিদ মাদ্রাসা বন্ধ করেও খান্ত হয়নি তারা মসজিদ মাদ্রাসা বন্ধ করেও খান্ত হয়নি তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মুসলমানদের ওয়াফ সম্পত্তির দিকে নজর দেয় এবার এসব ওয়াকফ সম্পত্তি ছিল দীনি বিষয়ের অন্যতম পৃষ্ঠপোষক নানা অজুহাত তুলে একের পর এক ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নেয় কমিউনিস্টরা উনিশশো তিরিশ সালে দেখা যায় কমিউনিস্ট শাসিত মধ্য এশিয়ায় একটি ওয়াকফও অবশিষ্ট নেই উনিশশো সালে কমিউনিস্টরা হজ নিষিদ্ধ করে ইতিপূর্বে প্রতি বছর মধ্য এশিয়া থেকে অন্তত পঞ্চাশ হাজার মানুষ হজে যেতেন কিন্তু নিষেধাজ্ঞার কারণে পরের পঁচিশ বছর কেউ হজ যেতে পারেননি তারপর উনিশশো সালের পর আবার হজ করার অনুমতি দেয়া হলেও রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা করা হতো না যারা হজ করতেন তাদেরকে নানাভাবে বেকাদায় ফেলার চেষ্টা করা হতো ফলে দেখা গেল উনিশশো সাল পর্যন্ত একশোরও কম মানুষ হজ করেছেন এর মধ্যে উনিশশো সালে হজ করেন আঠারো জন উনিশশো সালে হজ করতে যান মাত্র বিশ জন অন্যদেরকে হজ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ইসলামের বিরুদ্ধে প্রচারণা ছিল খুবই জোরদার তরুণ কমিউনিস্টদের মাধ্যমে নানা ধরনের সংঘ গড়ে তোলা হয়েছিল বাহ্যিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে এই সংঘগুলো ইসলাম বিদ্বেষ প্রচার করত যেমন উনিশশো থেকে আটচল্লিশ সালে কাজাকস্তানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তেইশ হাজার বক্তৃতা দেওয়া হয় উজবেকিস্তানে উনিশশো সালে এক বছরেই অন্তত দশ হাজার ইসলাম বিরোধী বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করা হয় তুর্কমেনিস্তানে উনিশশো তেষট্টি সালে এ ধরনের বক্তৃতা দেওয়া হয় পাঁচ হাজারেরও বেশি মুসলমানদের নির্মল আকিতা বিশ্বাস নষ্ট করার জন্য ইসলাম বিরোধী পুস্তক রচনা করেও চেষ্টা চালায় কমিউনিস্টরা উনিশশো সালে তারা ইসলামের বিরুদ্ধে চুরাশিটি বই প্রকাশ করে যার আট লাখ কপি বিনা বিনামূল্যে বিতরণ করা হয় এতে তারা কিছু সাফল্যও পেয়েছিল উঠতি তরুণদের মধ্যে একাংশ কমিউনিজমে আগ্রহ বোধ করে এবং ক্রমেই নিজ ধর্মবিশ্বাস থেকে সরে এসে কমিউনিজমকেই নিজেদের জীবনবিধান হিসেবে গ্রহণ করে নেয় রাশিয়াতে উনিশশো সালে ছাব্বিশ হাজার মসজিদ ছিল কিন্তু উনিশশো সালে এই সংখ্যা নেমে আসে তিন হাজারে এ পরিসংখ্যান থেকে স্পষ্ট তারা কীভাবে জোরপূর্বক মানুষকে তার ধর্মবিশ্বাস পালনে বাধা দিচ্ছিল সরকার মসজিদে কোনো সহায়তা করতো না অনেক সময় মুসলমানরা নিজেরা চাঁদা তুলে মসজিদের কাজে লাগাতে চাইলে তাতেও প্রশাসন বাধা দিত কারণ কমিউনিস্টদের মতে মসজিদের সংস্কার করা একেবারেই অনর্থক একটি বিষয় সে সময় যে কয়েকটি মসজিদ কমিউনিস্টরা খোলা রেখেছিল তাতে নিয়োগ দেওয়া হয় কমিউনিস্ট ইমামদের যাদের নিজেদের ধর্মবিশ্বাসী স্পষ্ট ছিল না মস্কো জামে মসজিদের খতিব আহমাদিয়ান মুস্তাফিন এক খুদ্বাই রাশিয়ার মুসলমানদের ঈদুল আজহা পালন না করার নির্দেশ দেয় আবেদ শরীফ নামে একজন ইমাম নিজেই স্বীকার করেছেন ইসলামে আমার বিশ্বাস নেই আমি কমিউনিজমের খাদেম ধর্মের নামে মুসল্লিদের কমিউনিজমে দীক্ষিত করাই আমার উদ্দেশ্য ঈদের দিন ঈদগাহে জমায়েত নিষিদ্ধ করে কমিউনিস্টরা মুসলমানদের ধর্মীয় উৎসবের পরিবর্তে নিজেরা কিছু উৎসব ঘোষণা করে এবং সবাইকে বাধ্য করে সেসবে অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা হয় ধর্মীয় বইপত্র প্রকাশ এবং ধর্মীয় বই ছাপানোর ছাপাখানাগুলোও বন্ধ করার নির্দেশ দেয়া হয় কয়েকজন এই নির্দেশ অমান্য করলে তাদেরকে দেয়া হয় নৃশংস শাস্তি মুসলমানদের ঘর বাড়ি তল্লাশি করে দেখা হয় কেউ ধর্মীয় বইপত্র লুকিয়ে রেখেছে কিনা উজবাসেব নামে একজন রুশ মুসলমান ধর্মীয় রীতিতে বিয়ের আয়োজন করলে তাকে শাস্তি দেওয়ার জন্য পত্রপত্রিকায় হইচই পড়ে যায় আরেকটি পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায় তরুণ কমিউনিস্টদের সংগঠন কম বেশ কিছু সদস্য ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করছে এ কারণে তাদের কঠোর সমালোচনা করা হয় উনিশশো সালের দিকে পুরস্কারের লোভ দেখিয়ে মুসলমানদের শুকর পালনের জন্য উৎসাহিত করার ঘটনাও ঘটে উনিশশো সালে নির্দেশ দেওয়া হয় কেবল চল্লিশ বছরের অধিক বয়স্করাই কোরআন পড়তে পারবে কিন্তু সেই কোরআন শরীফও সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত হতে হবে মূলত এই আইনের মাধ্যমে তারা চাচ্ছিল নতুন প্রজন্মকে কোরআন বিমুখ করতে যেন চল্লিশ বছরের পর তারা নিজেরাই আর কোরআনের প্রতি আগ্রহবোধ না করে বিরোধীদের দমন করতে কমিউনিস্টরা বেছে নেয় একের পর এক নৃশংস পদ্ধতি মুখে সাম্যের কথা বললেও সামান্য সহ্য করতো না মার্ক্সের এই অনুসারীরা বিরোধী পক্ষকে পাঠানো হতো কারাগারে বেশিরভাগ ক্ষেত্রে কারাগারেই মৃত্যু হতো তাদের কখনো পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হতো বন্দিদের শরীরে কখনো ফায়ারিং গ্রাউন্ডে বন্দিদের দাঁড় করিয়ে তাদের শরীরে বুলেট নিক্ষেপ করে নিশানা প্র্যাকটিস করত সেনারা বেশিরভাগ সময় বন্দিদের রাখা হতো এমন কারাগারে যেখানে আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ ছিল না বেশিরভাগ বন্দি এই অবস্থা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ত এবং মারা যেত কখনো বন্দিদের স্পর্শকাতর অঙ্গে গরম রড ঢোকানো হতো শীতের সময় বন্দিদের বাধ্য করা হতো উলঙ্গ অবস্থায় বরফের ওপর শুয়ে থাকতে অনেক সময় টেনে মাথার চুল ছিঁড়ে ফেলা হতো অনেককে নিয়মিত চাবুক পেটা করা হতো এ ধরনের নানা বর্বরতার মাধ্যমে বন্দিদের কষ্ট দিত কমিউনিস্টরা দখলকৃত অন্যান্য এলাকার মতো রাশিয়াতেও চালু ছিল মুসলিম ধন উনিশশো সালের জরিপে দেখা যায় সোভিয়েত রাশিয়ায় চার কোটি মুসলমান বসবাস করে কিন্তু উনিশশো সালে নিকিতা ক্রুশ্চেভের ঘোষণা থেকে জানা যায় সেখানে মুসলমানের সংখ্যা এক কোটি পঞ্চাশ লাখ তাহলে প্রশ্ন ওঠে বাকি দুই কোটি পঞ্চাশ লাখ মুসলমান কোথায় গেল তারা কি আর বংশবৃদ্ধি করেনি মূলত তাদের বেশিরভাগকেই হত্যা করা হয়েছিল অন্যরা হিজরত করে আফগানিস্তান পাকিস্তান সহ বিভিন্ন এলাকায় চলে যান কমিউনিস্ট শাসনামলে সবচেয়ে বড় সমস্যা ছিল গণ ইর্তিদাত বা ধর্মত্যাগ মুসলিম সমাজের একটি বড় অংশ কমিউনিস্টদের ফাঁদে পা দিয়ে ইর্তিদাদের পথ অবলম্বন করে নাস্তিকতা স্বীকৃতি পায় আধুনিকতা হিসেবে এমনকি আলেমদের একটি অংশ তাদের ভক্ত মরিদ সহ ইর্তিদাদের পথ অবলম্বন করে এবং কমিউনিজম প্রচারে নিয়োজিত হয় মুসলিম সমাজের ধর্মীয় চেতনা দমাতে আলেমদের তীব্র নির্যাতন করে কমিউনিস্টরা সমরকন্দ ও বুখারা পতনের পর বন্দি আলেমদের পাঠানো হয় সাইবেরিয়া ও তাদের বাধ্য করা হয় অমানসিক পরিশ্রম করতে উনিশশো সালের দিকে তাসখন্দে স্থাপিত হয় গোপন আদালত যেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত লোকজনকে বিচারের সম্মুখীন করা হয় মূলত এটা ছিল নির্যাতনের বৈধতা দেওয়ার কৌশল যাকে ইচ্ছা ধরে আনা হতো এই আদালতে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ঘোষণা করা হতো কঠিন শাস্তি এই আদালতের মাধ্যমে অনেক আলেমকে ফাঁসি দেওয়া হয় অনেককে পাঠানো হয় নির্বাসন ও কারাগারে উনিশশো সাল পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার আলেমকে অন্যায়ভাবে কঠোর শাস্তি দেওয়া হয় ক্রিমিয়ার একজন আলেম তার সাক্ষাৎকারে বলেন উনিশশো সালের ডিসেম্বরের এক রাতে প্রায় ষাটজন আলেমকে গ্রেফতার করা হয় আমিও গ্রেফতার হই কারাগারে পৌঁছে দেখি পুরো কারাগার আলেম ওলামায় ভরপুর বেশিরভাগ ছিলেন বৃদ্ধ আলেম শেখ মাহমুদ খাজাকে পেলাম সেখানে তার বয়স তখন সত্তর শায়েখ আব্দুল মাজিদের সাথেও দেখা হলো তিনি ছিলেন পঁচাত্তর বছর বয়সী শেখ উগল আফেন্দির বয়স তখন নব্বই তাকেও আমাদের সাথে গ্রেফতার করা হয় কমিউনিস্ট শাসনের পূর্বে আলেমদের জন্য ভাতা নির্ধারিত ছিল ওয়াকফ সম্পত্তি দেখভালের দায়িত্বও ছিল তাদের কিন্তু ফৌজদারি আইনের সাতান্ন নম্বর ধারার মাধ্যমে তাদের এ অধিকার কেড়ে নেওয়া হয় তাদের ওপর ধার্য করা হয় বিপুল পরিমাণ ট্যাক্স যা দেওয়ার সামর্থ্য তাদের ছিল না ফলে তাদেরকে মুখোমুখি করা হয় গোপন আদালতের বাধ্য হয়ে আলেমদের অনেকে নানা অঞ্চলে হিজরত করতে থাকেন অনেকে জাপান চলে যান বেঁচে যাওয়া আলেমগণ বন্দি হন কারাগারে ফলে দেখা যায় বিভিন্ন এলাকা আলেম শূন্য হয়ে পড়েছে আর যেসব এলাকায় কিছু আলেম ছিল সেখানেও সমাজের মানুষকে ধর্মীয় দিক নির্দেশনা দেওয়ার সুযোগ ছিল না তাদের বরং এটা ছিল শাস্তিযোগ্য অপরাধ আলেনদের একাংশ তখনও কোনো জুলুম নির্যাতনের তোয়াক্কা না করে মুসলিম সমাজকে সতর্ক করছিলেন কিন্তু শিক্ষিত তরুণ সমাজ তাদের সে সতর্কবাণীতে কান দেয়নি তারা বেছে নেয় কমিউনিজমের পথ ফলে মধ্য এশিয়ায় বাড়তে থাকে কমিউনিস্টের সংখ্যা নিচে উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা দেয়া হলো যা থেকে অনুমান করা যায় কমিউনিস্টদের সংখ্যা কত দ্রুত বাড়ছিল আজারবাইজান উনিশশো তিরিশ সাল তিন হাজার জন উনিশশো একত্রিশ সাল সাতষট্টি হাজার জন উনিশশো বত্রিশ সাল সত্তর হাজার জন কাজাকস্তান উনিশশো তিরিশ সাল চার হাজার আটশো তিরিশ জন উনিশশো বত্রিশ সাল তেইশ হাজার জন উজবেকিস্তান উনিশশো তিরিশ সাল তেরো হাজার একশো পনেরো জন উনিশশো একত্রিশ সাল ষাট হাজার জন উনিশশো বত্রিশ সাল নব্বই হাজার জন তাতারস্তান উনিশশো তিরিশ সাল বাইশ হাজার জন উনিশশো একত্রিশ সাল আটচল্লিশ হাজার জন এবং উনিশশো বত্রিশ সাল ষাট হাজার জন দাগিস্তান উনিশশো তিরিশ সাল দশ হাজার তিরিশ জন উনিশশো একত্রিশ সাল তিরিশ হাজার দুশো জন উনিশশো বত্রিশ সাল ঊনপঞ্চাশ হাজার জন বাশ্কেরিস্তান উনিশশো তিরিশ সাল বারো হাজার জন উনিশশো একত্রিশ সাল উনতিরিশ হাজার জন এবং উনিশশো সাল তেতাল্লিশ হাজার জন তাসখন সফরকালে মিস্টার এম এ এইচ ইসফাহানি লক্ষ্য করেন শহরের জামে মসজিদে শুধু বৃদ্ধরাই জুমার নামাজ আদায় করতে এসেছে সেখানে যুবক ও তরুণরা নেই সমরকন্দের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লিখেছেন তৈমুরের শহরে পৌঁছে দেখি সেখানকার বেশিরভাগ মসজিদ বন্ধ হয়ে আছে শুধু শহরের বাইরে একটি মসজিদ খোলা কিন্তু সেখানে গিয়ে দেখি একজন মুসল্লিও নেই মসজিদে দুজন মৌলবী মসজিদের সামনে বসা ছিলেন আমি মসজিদে প্রবেশ করে দুরাকাত নামাজ পড়লে তার আমার দিকে সন্দেহের দৃষ্টি তাকালেন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কমিউনিস্টদের আগ্রাসন ছিল পরিকল্পিত এজন্য তারা প্রতিটি ক্ষেত্রেই হাত দেয় মুসলমানদের হাতে বিজিত হওয়ার পর থেকে মধ্য এশিয়ার জনগণের রসমুল ক্ষত বা লিখন পদ্ধতি ছিল আরবি বর্ণমালা শিক্ষাব্যবস্থায় আরবির বেশ প্রসার ছিল ফলে তারা আরবিতে দক্ষ হতেন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদের সাথেও সহজে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করতে পারতেন উনিশশো বাইশ সালের আগস্টে কমিউনিস্ট পার্টির বারোতম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় লেখালেখির মাধ্যম হিসেবে আরবি বর্ণমালা বাদ দিতে হবে তারপর সে বছরই আজারবাইজানে আরবি বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালু করা হয় লেনিন নিজে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন প্রাচ্যে এক মহান বিপ্লবের সূচনা হলো। উনিশশো ছাব্বিশ সালে কমিউনিস্ট নিয়ন্ত্রিত প্রতিটি এলাকায় আরবি লিখন পদ্ধতি নিষিদ্ধ করে ল্যাটিন বর্ণমালা চালু করা হয় মুসলমানরা এর তীব্র প্রতিবাদ জানায় সে বছর বাকুতে অনুষ্ঠিত সম্মেলনে মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরের বছর তাসখন্দে অনুষ্ঠিত সম্মেলনেও এই নির্দেশনা বাতিলের দাবি ওঠে কিন্তু কমিউনিস্টরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তারা আরেকটি নতুন সমস্যার সৃষ্টি করে তুর্কি ভাষাগুলোতে প্রচুর রুশ শব্দের প্রবেশ ঘটায় যার ফলে ভাষা বিকৃত হয়ে পড়ে উনিশশো সালে ল্যাটিন বর্ণমালা নিষিদ্ধ করে রুশ বর্ণমালা চালু করা হয় ফলে তরুণ প্রজন্ম আরবি ভাষা ও বর্ণমালা থেকে অনেক দূরে সরে যায় কমিউনিজম মধ্য এশিয়ায় নজিরবিহীন গণহত্যা চালায় আজারবাইজানে উনিশশো সাঁত্রিশ সালেই হত্যা করা হয় এক লাখ বিশ হাজার মুসলমানকে উত্তর ককেশাসে নিহত হয় আরও এক হাজার লাখ মানুষ বিখ্যাত লেখক আমির শাকিব আসারা উনিশশো সালে মস্কো সফর করেন সে সময় তিনি মস্কো জামে মসজিদের ইমাম কাজী শায়েখ আব্দুল ওয়াদুদকে কমিউনিস্ট রাশিয়ায় মুসলমানদের জনসংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করেন তখন শায়েখ তাকে জানান রাশিয়াতে তিন কোটি তিরিশ লাখ মুসলমান বসবাস করে শাকিব আরসালান কয়েকজন কমিউনিস্ট নেতাকে এই প্রশ্ন করলে তারাও কাছাকাছি জবাব দেয় কিন্তু উনিশশো উনষাট সালে আদম সময়তে দেখা যায় রাশিয়ায় মুসলমানের সংখ্যা নেমে এসেছে দুই কোটি বিয়াল্লিশ লাখে মাত্র আটত্রিশ বছরে বেমালুম গায়েব হয়ে গেছে প্রায় এক কোটি মানুষ অথচ চার দশক পরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়াটাই ছিল স্বাভাবিক আবাদ শাহপুরী যথার্থই লিখেছেন প্রাচ্যে বা পাশ্চাত্যে আর কোনো সাম্রাজ্যই সম্ভবত নিজের প্রজাদের ওপর এতটা নিষ্ঠুর হতে পারেনি মধ্য এশিয়া এবং আজারবাইজান ছিল সোভিয়েত রাশিয়ার প্রাকৃতিক সম্পদের সবচেয়ে বড় উৎস যেমন পঞ্চাশ পার্সেন্ট পেট্রোল পঁচানব্বই পার্সেন্ট ফসফেট নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম নব্বই পার্সেন্ট ক্রোমিয়াম ছিয়াশি পার্সেন্ট তামাক ছিয়াত্তর পার্সেন্ট পিতল ছিয়ানব্বই পার্সেন্ট তুলা ছিয়ানব্বই পার্সেন্ট রেশম ছিয়াত্তর পার্সেন্ট পশম এবং স্বর্ণ রূপাসহ প্রায় সব ধরনের প্রাকৃতিক সম্পদই রাশিয়ায় পাচার হতো উজবেকিস্তানের ছিল সবচেয়ে বড় বিমান তৈরির কারখানা এবং সবচেয়ে বেশি তুলা উৎপাদনও এই অঞ্চলেই হতো সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য স্ট্যালিন ফারগানা উপত্যকার খোকান্দ এলাকার কৃষকদেরকে গমের পরিবর্তে তুলা চাষে বাধ্য করেন যারা তুলা চাষ করতে চাইতো না অথবা করতে বিলম্ব করত তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা হতো কাজাকস্তানে ছিল সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের কারখানা সে অঞ্চলের বিশ ভাগ জমিতে চাষবাস করা হতো কিন্তু সেসব জমি থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদি সব কিছু কেন্দ্রে অর্থাৎ মস্কোতে পাঠিয়ে দেওয়া হতো তুলা চাষ সোভিয়েত রাশিয়ার অর্থনীতির জন্য অতীব লাভজনক হলেও উজবেকিস্তানের কৃষক ও তার পরিবেশ প্রকৃতির জন্য ছিল অভিশাপস্বরূপ তুলা গাছ জমিনের সমস্ত পানি সুশানিত এবং রাসায়নিক সারের কারণে জমিনের উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পেত স্পষ্টতই বলা যায় ব্যাপকভাবে তুলা চাষ তাদেরকে বড় সড় পরিবেশগত ও প্রাকৃতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছিল সে অঞ্চলের সবচেয়ে বড় যে দুই নদী তথা আমুদরিয়া ও সিরদরিয়া নদীর পানি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজাকস্তানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সেখানকার পরিবেশকে ভয়াবহভাবে বিষক্ত করে তোলা হয়েছিল যে অবস্থা থেকে অঞ্চলটি বর্তমানে মুক্তি পায়নি কমিউনিস্টদের ক্ষতিকর কৃষি ব্যবস্থাপনার ফলে উনিশশো থেকে উনিশশো সাল সময়ে কাজাক স্থানে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় এতে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করে এবং হাজারো মানুষ এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয় এই দুর্ভিক্ষের কারণে উনিশশো ছাব্বিশ সালের সাতান্ন পার্সেন্ট কাজাক জনসংখ্যা উনিশশো সালে আটত্রিশ পার্সেন্টে নেমে আসে এর বিপরীতে একই সময়ে সেখানে বসবাস করা বিশ পার্সেন্ট রুশ অধিবাসীর সংখ্যা চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্ট্যালিন পশ্চিম রাশিয়া ও ইউক্রেন থেকে এক হাজার পাঁচশো কলকারখানা পূর্বাঞ্চলে স্থান্তরিত করেন যার বেশিরভাগই মধ্য এশিয়ায় স্থাপন করেন শুধু কাজাকস্তানেই একশত কারখানা স্থাপন করা হয় সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে ভেঙে গেছে কমিউনিস্টদের গড়া স্বপ্নপ্রাসাদ তবে এখনও সোভিয়েত ইউনিয়নের স্মৃতি রোমন্থন করে চলছে বিশ্বের নানা দেশের সমাজতন্ত্রীরা বিশ্বের নানা অঞ্চলে এখনও ধেকি ধেকি জ্বলছে কমিউনিজমের আগুন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে কমিউনিজম হারিয়েছে আস্থা ও ভরসা তবু পুরোনো কমরেডরা আশা করছেন হয়তো ফিরে আসবে সুসময় প্রতিষ্ঠিত হবে কথিত সাম্যের রাজত্ব কমিউনিজমের ইসলামবিদ্বেষ স্পষ্ট হয়েছে অনেক আগেই এক সময় যারা কমিউনিজমকে ইসলামী মনে করতেন তারাও বদলে ফেলেছেন সুর ক্রমেই ক্রমেই কমিউনিজম হারিয়েছে তার প্রাসঙ্গিকতা তবে ইতিহাসের অনেক অধ্যায়ের মতো আড়ালে চলে গেছে কমিউনিস্টদের জুলুম নির্যাতন ও বর্বরতার ইতিহাস